ইসমিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা আমিন আর আপনারা দেখছেন আয়দাস মম কিচেন আল্লা বরক দেখ আপনাদের খাবারে আপনাদের রিজিকে আপনাদের সুস্বাস্থ্যে মাত্র একটা ডিম দিয়ে এই সাইজের কেক আলহামদুলিল্লাহ এখন থেকে রেডি করতে পারবেন কেননা আপনাদের জানাবো কেন আপনাদের কেকটা এইরকম পারফেক্ট হয় না নরম তুলতুল তো দূরেই থাক আরও গলায় আটকে আসে মাত্র একটা ডিম দিয়ে এখন থেকে এরকম তুলতুলি কেক বানাতে পারবেন আলহামদুলিল্লাহ চুলাই বানাবেন মেজারমেন্ট কাপ ছাড়া চায়ের কাপ দিয়ে বানাবেন একটা ডিম দিয়ে এরকম হাইট বড় সাইজের তো কেকটা রেডি করতে পারবেন চলেন কথা না বাড়িয়ে মনোজ সহকারে ভিডিওটা দেখেই নিই আর চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন স্টেপ বাই স্টেপ প্রতিটা কাজ হবে এখানে সসপ্যান টাইপে একটা টিন নিয়েছি অয়েল গিস করে দিচ্ছি চাওয়া সাইড থেকে এখন এখানে দেখুন আগে থেকে কাট করে রেখেছি একটা বেকিং পেপার এটা বিছিয়ে দিয়ে আবার একটুখানি অয়েল ওই ওই অয়েল গ্রিস করে দিচ্ছি আপনারা চাইলে এই বেকিং পেপারের পরিবর্তে লেখালেখির কাগজও বিছাতে পারেন কিংবা ময়দা কিংবা আটাও ডাস্ট করতে পারবেন এতে করে সহজেই টিন থেকে কেকটা আউট হতে পারবে এখন চলার শুকনো উপকরণ এরকম চালেতে চেলে নেই মেজারমেন্ট কাপের পরিবর্তে রেগুলার চায়ের কাপ নিয়েছি হাতে কাছে থাকা যে কোনো চায়ের কাপ নেবেন আর ওইটা দিয়ে এরকম করে পারফেক্ট মেজারমেন্ট আপনি করতে পারবেন একেবারে লেবেল করে আমাদের ময়দাটা নিতে হবে দেখতে পাচ্ছেন একদম ঝেড়ে ঝরে এক কাপ প্রথমে ময়দা নিলাম আরও পরে এই তো আরেক কাপ দেখতে পাচ্ছেন এরকম করে দুই কাপ লেভেল করে ময়দা দিয়ে দিবেন ঝিরে ঝুড়ে বেকিং পাউডার একদম চায়ের চামচের এক চামচ দিয়ে দিচ্ছি সাথে বেকিং সোডা হাফ চামচের মতন নিয়েছি এটাও দিয়ে দিলাম টেস্টেরও ব্যাপার স্যাপার আছে আমি এখানে দুই চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এটা অপশনাল দেখুন চায়ের চামচের ওয়ান ফোর টি স্পুনের মতন লবণ নিয়েছি এটাই অ্যাড করে দিলাম পারফেক্টটা মিষ্টির ব্যালেন্স আসবে এখন আমরা চেলে নিচ্ছি ময়দাতে বাতাস সামিল হবে কেকটা ফ্লাফি হবে আর দ্রুত মেশানো যাবে অবশ্যই চেলে নেওয়াটা জরুরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এ কারণে আমাদের শুকনো উপকরণটা ঝেড়ে নিতে হবে চেলে নিতে হবে এইটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি আরেক এক সাইডে চলে আমি হ্যাঁ প্রিহিট করতে বসিয়ে দেব আগে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের বালি দিয়েছি ভালো তাপের জন্য আর স্ট্যান্ড দিয়ে নিয়েছি এভাবে তাপটা দিলে কি হবে তাপটা খুবই ভালো আসে বাইরে না থাকলে শুধু স্ট্যান্ড দিয়ে দিবেন তাহলেও হয়ে যাবে আমরা এটাকে আরেক চুলায় লো হিটে প্রিহিট করতে বসিয়ে দিয়ে বাকি প্রসেসটা দেখে নেই আজকের কেক রেডি করার জন্য একটা ডিমই যথেষ্ট স্মিল্লা বলে একটা ডিমই নিয়ে নিচ্ছি সাথে কাপের এক কাপ চিনি অ্যাড দিচ্ছি ডিমের যাতে বাজার গন্ধ না আসে সুন্দর একটা ফ্লেভার মতন আসে তো এই জন্য দেখুন এক চামচ যে কোনো পছন্দের আপনি এখানে অ্যাসেন্স ব্যবহার করতে পারবেন আমি এখানে অরেঞ্জ অ্যাসেন্স দিয়ে দিলাম এখন সুন্দর করে উইক্স করে নেব একদম চিনিটা গলে যাওয়া পর্যন্ত কেক তৈরি করার সময় অনেকের দেখা যায় এই ধরনের হ্যান্ড উইক্স তো থাকে না তারা কিন্তু ব্ল্যান্ডার জারে ওই কাজটা করতে পারবেন দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু কালারটা চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে আমাদের চিনিটা গলে যায় প্রথম লক্ষ্য এখানকার চিনিটা একেবারে গলে গিয়েছে আপনারা কোনো আওয়াজও কিন্তু চিনি শুনতে পাচ্ছেন এই পর্যায়ে না আর দেখুন আমার চিনিটা লাল থাকার কারণে কিন্তু এই ব্যাটারটা অনেকটা লাচে লাচে লাগছে এখন আপনাদের মজার একটা ট্রিক্স দেখাই যেহেতু বেকিং সোডা দিয়েছি সাথে একটুখানি লেবুর রস আমি স্কুইজ করে দিচ্ছি এক টেবিল চামচের মতন এখন একটুখানি মিশিয়ে নিয়েছি এই লেবুর রসটা দেওয়ার ফলে কি হবে আপনার বেকিং সোডা লেবুর রস কানেক্ট হয়ে কেকটা ফুলতে সহায়তা করবে ভেতরে একদম বেকারের মতন জালে জালে সৃষ্টি হয়ে যাবে এখন এখানে দেখুন আধা কাপ রান্নার তেল নিয়েছি আলহামদুলিল্লাহ এই রান্নার তেলটুক দিয়ে দিলাম এই চায়ের কাপে যে হতে হবে এরকম কোনো কথা নেই হাতের কাছে থাকা যে কোনো চায়ের কাপ নেবেন ওইটাই এরকম পারফেক্ট মেজারমেন্ট আসবে আপনার একটা ক্রিমই দেখুন টেক্সটে চলে আসছে এরই মধ্যে ভালো করে মিক্স করে হয়ে গিয়েছে এই পর্যায়ে দেখুন এক কাপ তরল দুধ নিয়েছি আগে থেকে জাল দেওয়া নর্মাল টেম্পারেচারের দুধ আলহামদুলিল্লাহ এই দুধটাও দিয়ে দিলাম আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি চিন্তা করছেন দুধ দিলাম লেবু দিলাম কি দুধ ফেটে যাবে না এটা নর্মাল টেম্পারেচারের দুধ এরকম কোনো আশঙ্কাই নেই এখন আমাদের শুকনো উপকরণ দিয়ে দেবো একবার না দিয়ে আমি কয়েকবারই দেব দেখুন এক সাইড থেকে ঘুরিয়ে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আপনারা ব্যাটারটা দেখে লক্ষ্য করুন ব্যাটারটা কিন্তু অনেক ঘন না তো এই পর্যায়ে আমরা কি করব অল্প অল্প করে দুধ দিয়ে একটা রাবারি ব্যাটার রেডি করব টোটাল আমার দেড় কাপ দুধে কিন্তু সুন্দর করে ব্যাটারটা একদম রাবারি হয়ে গিয়েছে ছেয়ে ছেয়ে দিচ্ছে না এই শেষ পর্যায়ে আমি কিছুটা ফুটি ব্যবহার করছি অপশনাল দুই টেবিল চামচের মতন টুটি ফুটি দিয়ে দিলাম এখন মিশিয়ে নিচ্ছি দেখুন ময়দার ধরন ডিমের সাইজ এইসবের উপরেই কিন্তু আপনার দুধের পরিমাণটা নির্ভর করবে অল্প অল্প করে দুধ দিয়ে এরকম একটা রাবারি ব্যাটার রেডি করে নেবেন এটাকে এখন টিনে নিয়ে নিব টিনে নেওয়ার আগে ব্যাটারটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একদম রাবারি সিল্কি একটা ব্যাটার আমাদের দেখতে পাচ্ছেন একটা ডিম দিয়ে কিন্তু এই সুন্দর ব্যাটার আমাদের রেডি করতে পারবেন আলহামদুলিল্লাহ টিনে নিয়ে নিচ্ছি দেখুন একটু ট্যাপ ট্যাপ করলাম আর এরকম কাঠি দিয়ে নেড়ে চেয়ে দিলাম ভেতর থেকে কিন্তু এই পর্যায়ে কেকটা একদম স্মুথ থাকবে ব্যাকের মতন সুন্দর থাকবে আমাদের আর প্রিহিট করা হাইট ওপেন করে নিচ্ছি বিসমিল্লা রহমান ইর ভাব বের হওয়ার আগে তিনটা বসিয়ে দিলাম এখন আলহামদুলিল্লাহ বলে ঢাকনাটা আটকে কথাটা এনে ভাব বের হলে তো আর কেকটা লাচে আমাদের রকম হবে না মিডিয়াম থেকে একটু কমিয়ে চুলাচটা ঠিক এইভাবেই রেখে আমাদের একদম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন বের করতে হবে এই সময়ের ভিতরে কেকটা আলহামদুলিল্লাহ বলে হয়ে যাবে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গিয়েছে এখনো কিন্তু একবারের জন্য ঢাকনা খুলিনি চলেন এখন আপনারা এবং আমি একসাথেই দেখি কি অবস্থা বিসমিল্লাহ রহমান ইউরাহিম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর নেয়া হতে ফেটে ফুলে একদম পারফেক্ট হইতে হয়ে রয়েছে চেক করে নিই কাঠিটা আমাদের নিট আর ক্লিন আর কতটা পারফেক্ট হইতে কেকটা বেক হয়েছে দেখতে পাচ্ছেন একদম ওভেনের মতো সুন্দর একটা লাচে কালার চলে এসেছে যেটা কিনা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি একটা জিনিস লক্ষ্য করুন আজকের এই কেকটা কিন্তু হালকা লালচে কালার চলে এসেছে আমরা অতিরিক্ত কালারের জন্য বেশি সময় রাখবো না টাইম মতনই আমরা কেকটা উঠিয়ে দেখবো যে ঠিক আছে কিনা দেখা যায় অতিরিক্ত কালারের জন্য রেখে দেব পরবর্তীতে কেকটা অতিরিক্ত ড্রাই হয়ে যাবে খেতে ভালো লাগবে না গলায় আটকে আসবে আর অনেক সময় দেখা যায় কেকটা পুড়েও যায় তো এই কারণে আমাদের সময় মতনই কেকটা উঠাতে হবে রুম টেম্পারেচার আসা পর্যন্ত কিচেনটা টাওয়াল দিয়ে ঢেকে রাখলাম এই ছোটো একটা ট্রিক্স ফলো করার কারণে এখন এই কেকটা উপর থেকে ভেতর পর্যন্ত একদম নরম তুলতলে আমি আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের নিয়ামতে কতটা পারফেক্ট হয়েছে আপনিও বানাবেন এই এইরকমই পারফেক্ট হবে জালিদার হবে আর এইরকমই ব্যাপারটা উঠে আপনার মনটা পুরো খুশি করে দেবে চ্যানেল নতুন হলে কিন্তু একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাত্র একটা ডিম দিয়ে এইরকম হাইট সহকারে তুলতলে কেক এখন থেকে আপনিও বানাতে পারবেন আর দেখুন বেকারের থেকে হান্ড্রেড টাইম পারফেক্ট কেক এখন থেকে ঘরে যেহেতু বানাতে পারবেন অবশ্যই হলো ট্রাই করে নেবেন দেখুন না ভিতরকার চাহিদার অবস্থাটা কতটা সুন্দর আলহামদুলিল্লাহ ট্রাই করে নেবেন আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ